প্রকৃত পক্ষে পরকালীন জবাবদিহিতা ছাড়া কোন বাহিনীর মাধ্যমে পৃথিবীর কোন মানুষকে সাজা করা যাবে না। আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ। ব্যস্ততার মাঝেও আজকের এই জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দিলেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মালিক আমাদেরকে সুস্থ রেখে, হায়াতে রেখে আজকের আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মনিবের শুকরিয়া আদায় করছি, সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজকেরাও যুবক, শ্রোতাদের মাঝে সিংহভাগে যুবক। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, তিনিও যুবক, আবু কাউসার অনেক, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়ার আওয়াজ একেবারে বুড়ার মতো হলো। এটা তো বড্ড বেমানাল হলো। আমরা কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবো? শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, আমরা সে নবীর প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব, তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বাউন্ন সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। এ দিবসে আয়োজিত মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থায় যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ, বে তৌফিকিল্লাহ, বি ইজনিল্লাহ। আপনাদের প্রধান মেহমান স্নেহাস্পদ আবু কাউসার অনিক ব্যস্ততার মাঝে এসেছে, সে আমার কাছে ওজোর খাই করেছে, বেশি সময় থাকতে পারবে না। আমি ওকে ছুটি দিয়েছি, অল্প একটু সময় থেকে চলে যাবে, ও ওর মতো করে চলে যাবে। আমরা ইনশাআল্লাহ কোরআনের কথা প্রাণ ভরে শুনব, রাজি আছে তো ইনশাআল্লাহ। শুরুতে আমি কোরআন মজিদের একটি বৃহৎ সুরার কিছু অংশ তেলাওয়াত করেছি, সুরাতুল আরাফ, কোরআন মজিদের 7 নম্বর সুরা। এ সুরাতে আয়াত রয়েছে 206টি, রুকু রয়েছে 24টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সুরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সুরাতুল আরাফ সুরার নাম, আওয়াজ দিয়ে বলুন, যুবকরা আগের মতো এখন আর নাই, সুরাতুল আরাফ। এ সুরাতে আয়াত রয়েছে 206টি, রুকু রয়েছে 24টি, এ সুরার ক্রমিক নাম্বার 7, সুরাটি মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন 206 আয়াত সম্বলিত সুরাতুল আরাফের 187 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন, সে বিষয়টি হলো কেয়ামত।
কিয়ামত এমন একটি বিষয় যার সাথে মোলাকাত হবে না এরকম কোন মাতবার পৃথিবীতে নাই। আরো আস্তে বলেন, আপনাকে ভয় পাচ্ছেন কাকু? জবাবে তো ছোট কেন। কেয়ামত এমন একটি বিষয় যে বিষয়ের সাথে মোলাকাত হবে না এরকম কোন মাখলুক পৃথিবীতে নাই। সে ধনী হোক, পীর হোক, মুরিদ হোক, নেতা হোক, কর্মী হোক। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, পৃথিবীবাসী আপনাকে জিজ্ঞেস করবে যে কেয়ামতটা কবে হবে। এই প্রশ্নটা তো আমাদেরও, আপনাকে আমার প্রতি রাগ এভাবে কতক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে কতক্ষণ জবাব পাওয়া যাবে? এই প্রশ্নটা কি আমাদেরও? কেয়ামত কবে হবে এরকম একটি জিজ্ঞাসা পৃথিবীর সব মানুষের। এই প্রশ্নটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, আপনি জবাব দিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। নবী হে, ওরা যে আপনাকে জিজ্ঞেস করছে কেয়ামত কবে হবে এই বিষয়ে আপনার কোনো ইলম নাই। আপনি বলে দিন কেয়ামত কবে হবে এই বিষয়ের সঠিক জ্ঞান আমার আল্লাহই ভালো জানে। যথাসময়ে তিনি কেয়ামতের প্রকাশ ঘটাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেয়ামত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, এমন ভয়ঙ্কর ঘটনা তাম মখলুকাতের ভিতরে আর দ্বিতীয় একটাও নাই, কেয়ামত যেরকম ভয়ানক ঘটনা। লা তাতিকুম ইল্লা বাগতাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামত হঠাৎ এসে যাবে পূর্ব নোটিশ ছাড়াই, আগে বলে কই আসবে না, তবে আসা নিশ্চিত। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, আয়াতের শেষ ভাগে রাব্বুল আলামিন বলেন, নবী হে, ওরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করছে, ভাবটা এমন মনে হচ্ছে যেন কেয়ামতের সব বিষয় আপনি জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, জবাবে পৃথিবীবাসীকে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিন, কেয়ামত সংক্রান্ত কবে হবে কোনো এলেম আমার জানা নেই। কেয়ামত কবে হবে পরিপূর্ণ এলেম যার কাছে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর সিংহভাগ মানুষই এই বিষয়ের কোনো এলেম তাদের নেই। এ হচ্ছে আয়াতের অনুবাদ। এই আয়াত এবং আয়াতের অনুবাদ শুনে আমরা কি বুঝলাম? কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কি আর পৃথিবীর কেউ জানে? আরো জোরে বলেন, জানে। এই কোরআন মজিদ 30 পারা, কত পারা? কত সুরা? 114 সুরা। কত সুরা? এই কোরআন মজিদে তিনটি মৌলিক বিষয় আলোচিত হয়েছে, তাওহীদ, রিসালা, আখিরাত, পরকাল, কেয়ামত সংক্রান্ত ঘটে যাওয়ার পরবর্তী জীবন। পরকাল সংক্রান্ত যত কথা রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, এক জায়গায় জমা করলে 10 পারা কোরআন শরীফের সমান হবে, 1/3, সুলুস, 1/3। কেয়ামত কবে হবে, কেয়ামতের পরের জীবন, মরার পরের জীবন, পরকালের দীর্ঘ জীবন সম্পর্কে এত লম্বা আলোচনার কি প্রয়োজন ছিল? এজন্যই প্রয়োজন, প্রকৃতপক্ষে পরকালীন জবাবদিহিতা ছাড়া কোন বাহিনীর মাধ্যমে পৃথিবীর কোন মানুষকে সোজা করা যাবে না। আরো আসতে বলেন, বাহিনী চিনেন তো? আমাদের দেশে বাহিনীর এক নাম, পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন নামে বাহিনী আছে। বিভিন্ন বাহিনীর চারপাশে ঘেরাও করা রাখা অবস্থায়ও এর ভিতর থেকেও কি মানুষ অপরাধ করে না? আরো জোরে বলেন, করে।
আবার এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে কোনো বাহিনী নাই অপরাধ করা একবারই সহজ নিশ্চিন্ত অপরাধ করা যায় পৃথিবীর কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা হবে না তার এই অপরাধের কোনো সাক্ষী পাওয়া যাবে না এরপরও সে অপরাধ করে না পরকালের জবাবদিহিতার ভয়ে এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই তাহলে বোঝা গেল মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে পরকালের জবাবদিহিতা মানুষকে সৎ বানাতে পারে পরকালের জবাবদিহিতা মানুষকে আল্লাহ ওয়ালা বানাতে পারে সত্যিকারের দেশ প্রেমিক বানাতে পারে দেশের জন্য উপকারী নাগরিক বানাতে পারে পরকালের জবাবদিহিতা কথা বলেন ঠিক নয় কি এই পরকালের জবাবদিহিতার চিন্তা যদি কারো ব্রেনে না ঢুকে সক্রিয় ভাবে পরকালের জবাবদিহিতার চিন্তা যদি কেউ নিমগ্ন না থাকে এই ব্যক্তি যদি আলেম হয় তার পক্ষে অপরাধ করা একেবারে সহজ প্রকারান্তর আরেকটা ছেলে মাদ্রাসায় পড়ে নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু সে নিশ্চিত আমার প্রতিটি কর্ম তৎপরতার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে